আজকে কোনো ব্লগ নেই, আজকে কোনো প্ল্যানও নেই। একটা ছোট প্ল্যান আছে, সেটা যাব লালবাগে, কারমাইকেলের পাশে লালবাগ। যারা রংপুর জোনে থাকেন তারা চিনবেন, আর রংপুর জোনের বাইরে যারা তাদের চিনতে একটু সমস্যা হইতে পারে। ওখানে একজনের সাথে দেখা করব, একজনের সাথে দেখা করব, দেখা করে ব্যাক করব। ঠান্ডা ধুলাবালি ফ্রি বাইরে বের হলে, ধুলাবালির অভাব নাই। বাসায় গেলে 1 কেজি ধুলাবালি নিয়ে ব্যাক করব। ডান পাশে উল্টা রাস্তায় যেতে হবে, এটা একটা সমস্যা। বাইকটা ঘুরাতে পাস হয়ে যাচ্ছি, এটা কানেক্ট হবে মডার্ন মোড়ে গিয়ে, সেখান থেকে আবার অপোজিট পাশেই লালবাগ। লালবাগ কারমাইকেলের পাশেই, আমি কারমাইকেল নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম, চাইলে দেখে আসতে পারেন যারা দেখেননি। আমি ডিসক্রিপশন বক্সে আমার কারমাইকেলের ভিডিওর লিংক দিয়ে দিব। আলহামদুলিল্লাহ এই রাস্তাটা ভালো, বাতাস মনে হয় খুব বেশি চলছে, হয়তো বা ক্লিয়ার শুনতে নাও পারেন। ভিডিও ফুটেজের কি অবস্থা সেটা তো এডিট কর, ভিডিও ফুটেজের কি অবস্থা সেটা তো এডিট করার সময় বুঝতে পারবো। আসলে হাইওয়েতে নামলে এত কিছু দেখা একটু টাফ হয়ে যায়, হাইওয়েতে সবসময় অ্যালার্ট থাকতে হয়, যেহেতু সবসময় বড় গাড়ি যাতায়াত করে। এখান থেকে আবার রাস্তাটা একটু খারাপ, সামনে রাস্তা বন্ধ। মডার্ন মোড় চলে এসেছি, ডান পাশ দিয়ে রাস্তাটা সেটাই চলে গেছে সোজা ঢাকায়, সহজ রাস্তা। ইচ্ছা আছে বাইক নিয়ে একদিন ঢাকা যাব, দেখা যাক সেই ইচ্ছা পূরণ হয় কিনা। হাতের বাম পাশেই বেগম রোকেয়া ভার্সিটি, মেইন গেট বন্ধ করে রাখছে, তারপরে কোনো কাজ চলতেছে। Thank you.
নর্দমা, বাম পাশের রাস্তাও বন্ধ। আমি প্রায় চলে এসেছি লালবাগে, তো আমি আমার কাজটা শেষ করে আমি আপনাদের সাথে আবার জয়েন করছি, আবার ব্যাক করছি বাসার জন্য। এখন যে রাস্তাটা পাবো সেটা একটু বিজি রোড, হতে পারে কথা স্পষ্ট শোনা নাও যেতে পারে। মাইনকার ট্রিপায় ফাঁসলাম আমি। রংপুরের এই জায়গায় ট্রাফিক জ্যাম প্রতিদিন লাগবেই, এটা একটা ডেইলি সিনারিও। এটা থেকে বাঁচার কোনো উপায় নাই যদি এদিক এই রাস্তা দিয়ে আসি। আশেপাশে অনেক লিংক রোড আছে, যেদিক থেকে বের হওয়া যায় সহজে, তবে রাস্তার অবস্থা অতটা ভালো না। প্রায় ট্রাফিক জ্যাম এখান পর্যন্তই হয়। পিছনে এত হর্ন মারা তো কিছু নেই, সামনের গাড়িগুলো উড়াল দিবে তাদের হর্ন শুনে। বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। ভিউয়ার্স, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সহজেই চলে যায়। আপনাদের সাথে শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।